lai thane bishi tam bishi bre ro mino fek muni bani akhlai ne ro ni kotor ko khlai na naikol mura nok jagai tong mani fek mong kore tirpra ro go abu hair no te bosai shinu mung man kha amba sho hoja ko tumar uni bishing dina bakas ne naimu thang bahin ne shamung khlai ne shuman mojum dar tai apuni logio no amba sho thana ne usi অনুপম দাস নাইকল মঙ্গ ওয়াই নাইমু থাং বাহিনী নাইতো মোর খেলাই ওই রমজা খা খরকরা ফেক মঙ্গনি বানিয়া খেলাই নাই আর রমজান নাই মুং সাইমান কা সুদেব দেবনাথ রকনাই আমবাসা পুরো আমসাই রং বিশিং তে কাশি নীলম্বর ওয়ার্ড নি তং হে কেবা আমবাসা কলনি আমসাই নি তং নাই আর ফেক মুনি বানিয়া খেলাই নাই নক রক নাইতো মঙ্গ খেলাই মার ওই তাং সালগো বিন থানির ও মানি মান মান নুকজা খা চি শেয়ার গ্রাম ব্রাউন সুগার তাই আপনার লগি হব নই রাশাই দক চি ব্রিশাই রাং রক তাই ও ভাইকে ন ফেক উনি বানিয়া খেলাই নাই নাই মোথাং বাহিনী নি নাইকল নাই রং থানি রগ বব নি সামুং খেলাই মা রং তুই গসি নাহার মা ভাই আর রাং রং বিশিং তুই ফাল মানে ও ভাইকে ন গব মা ফাই ফাই হনি ব সাইখানা রকা আমবাসা থানা ও বিনি ফাইসিং তুই ফেক মুর খেলাই মানে বিশিং তুই বড় নি কেরং রং দরবারক রেজাক তঙ্গ আবন তুই ক্রাক সাল কেরং নক রগ তিসার জাকা মোটর স্ট্যান্ডে সুদেব দেবনাথ নামে একজন যার বাড়ি আমবাসা কলোনি সে ড্রাগস যেটা হিরোইন বিক্রি করছে তখন আমরা টিম বানিয়ে আমরা ওকে পিছা করি তার বাড়ি থেকে পরবর্তী সময় তার পজিশনে সার্চ করে আমরা 38টা কোটা রিকভার করি যার ওজন অনুমানে 14 থেকে 15 গ্রাম পরবর্তী সময় তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে হিউজ ক্যাশ পাওয়া গেছে যা ড্রাগ বিজনেস থেকে জমা করা যার পরিমাণ অনুমান 2,64,000 সবটাই আমরা বাজেয়াপ্ত করেছি তাকে অ্যারেস্ট করেছি তার পরিপ্রেক্ষিতে আমরা আমবাসা থানায় একটা কেস নিয়েছি ব্যুরো রিপোর্ট চ্যানেল ডিনরা